আর মাত্র 10 দিন, 10 দিন পরে আমরা আমাদের মিটআপ ডে। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। তুমি যাও, এখানে প্রথম আড্ডা দিয়েছিলাম আমরা, মানে অরিন্দ নামের পুরো গ্রুপ ছিল আর আমি ছিলাম। গুড মর্নিং সেন্সেস এন্ড ফ্যামিলি, সকাল সকাল বসে পড়ছি একদম দুজনে অফিসে। মাসি এখানে বানাচ্ছে গরম গরম লুচি, আজকে আমাদের ব্রেকফাস্টে লুচি হবে। এখানে এখন চলছে সকাল সকাল বাংলাদেশে প্ল্যান, টিকিট কাটা করব কলকাতা থেকে। আর মাত্র 10 দিন, 10 দিন পরে আমরা আমাদের মিটআপ ডে। আমার ব্যাগ গোছানো হয়ে গেছে। ও মা, তাই তোর আসার আগে আমি গুছিয়ে নিয়েছি। বারে কাজে কাজ পড়ে যায়, এটা ভালো ছিল। কারণ আমি যেদিন ব্যাগ গুছাই না, আমার মাথা ঠিক থাকে না। পড়ে যাবে, পড়ে যাবে 10 তারিখে। আর ও লাপালি ব্যায়াম হলো তোমার যেদিন মিটিং হয়েছে, যেদিন ওদের বাড়ির মিটিং হয়েছে সেদিন থেকে লাপালি ব্যায়াম না, বাড়ি যেতে ইয়ে ব্যাগ গোছাতে হবে। সেই নকল টাকাগুলো হয় না ওরকম, না ভালো থাক, ভালো করে বেরিয়ে আয় একদম। এই তোদের দুই মাকে বলছি কাল তোদের আমরা যদি মা দেরকে নেমন্তন্ন করিস তাহলে বাচ্চারা আসবো, নাহলে আসবো না। আমি আসবো, আমি আসবো, আমি দেখি, আমি আসবো, দেখি তুই কেমন না খেতে দিয়ে থাকতে পারিস। আমি আর তুই আসবো সেজে গুজে শাড়ি পরে, হ্যাঁ, তারপর যদি দেখি কেমন না খেতে দিয়ে থাকতে পারিস। আমি জোর করেই বলবো, আমি একদম জোর করেই বলবো। বলো কে কি আইসক্রিম খাবে, কাকিমা কি খাবে মিষ্টি? মানে কুলফি, কাকিমার মেজমা ওনারা স্টিক খাবে। তোরা কি খাবি, কুলফি? আমি চকলেট বাদে, আমি চকলেট খেতে পারি। তাহলে কুলফি পিসি তুমি কি খাবে? শুধু এক দে, তার নলে হ্যাঁ, তো কুলফি বলে দিচ্ছি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এই বুড়োর দোকান থেকে আনতে পারলাম, হ্যাঁ বুড়োর দোকান থেকেই বলবো। তো ওখানে একটা পাওয়া যায় কি, রাবড়ি টাবড়ি মাছ। আমি তো সবার ইচ্ছা আছে কুলফি খাবে, ওই জন্য বুড়োর দোকানে কুলফি কিনতে। তো কুলফি আছে নাকি? কুলফি হ্যাঁ তাড়াতাড়ি আসো না, মা হাতে দিলাম, দয়া করিয়া কিছু মনে করবেন না। এইগুলো হচ্ছে বেশি না, 150 টাকা। এটা দিদি ভাই ফ্রিজে রেখে দে, এটা ফ্রিজে রাখ দিদি ভাই। হ্যাঁ এসেছে এসেছে, আটটাই আমি হিসাব করেছি, নাও গো তুমি রাখো না। কত কাজ করবে দেখি, কত
আরে আমি ওর বড় হা করে খেতে পারি না, আমি অল্প ও সফট সিগারেট তুমি জানো আমাদের জেনারেশনের আমরা আজ থেকে পাঁচ বুইন এখন ঘড়ি দেওয়ার যে পৌনে দুটো খেতে বসবো সবাই। আজকে মেনুতে হচ্ছে ভাত মাছ, এটা হচ্ছে নিম বেগুন ভাজা, সবাই মিলে তারপরে ওই দিক থেকে একটুখানি জেঠুর বাড়ি যাবো। জেঠির খুব শরীর খারাপ, মানে খুবই শরীর খারাপ, তো ওই জন্য একবার জেঠিকে দেখে আসতে যাবো। তো এই হলো আপাতত প্ল্যান। তো আবার বসে বললাম সবাই একসাথে। মাছে বড়া টকটা আমি বলতে ভুলে গেছিলাম, বড়া টক। তো এটা নাকি মাছের ডিমের বড়া। কেমন লাগলো নিম বেগুন? তেতো তেতো প্রথমে কি বলি না দাঁড়াও খাই। গুড ইভিনিং সেন্সেশন ফ্যামিলি, গুড ইভিনিং সেন্সেশন ফ্যামিলি। এখন দুজনেই মোটামুটি রেডি, দুজনে না তিনজনে। এই হচ্ছে চীনা ভবন, এখানে প্রথম আড্ডা দিয়েছিলাম আমরা, মানে অরিন্দমের পুরো গ্রুপ ছিল আর আমি ছিলাম ফার্স্ট ডেটিং গ্রুপের সঙ্গে। এই যে এইখানটায় বসেছিলাম গ্রুপ নিয়ে আর কি, পুরো বন্ধুরা ছিল ওদের। ড্রাই যেমন কত করে ভালো হবে তো না, ফ্রেশ হবে তো, দিয়ে দাও তো দশটা দশটা করে দু জায়গায় দিয়ে দাও। তো জেঠুর বাড়ি যাবো আর বানি কাকিমার বাড়ি যাবো, ছোটো পিসি বাড়িটা আর একদিন আসবো, সেদিন যাবো। তো ওই জন্য এখন একটু মিষ্টি আর সিঙ্গারা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে জেঠুর বাড়ি, এই যে চলছে দেখি প্রণাম। না 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 ছোট বৌমা হয়েছে একটা মিষ্টি না দিদি চিকেন করো উজ বাবা কি স্মার্ট কি চুর কথা বলো কেমন আছি জিজ্ঞাসা করো কেমন আছিস ফেস করেছো আন্টি বলো আবার আন্টিকে শোন কথা তোর মায়ের আন্টি হয়ে গেল আন্টি বলে বলে এখন মায়ের তো সব আন্টি দেখ বল পিসিকে ছোট
তাই আমারও কোশ্চেন তাই দাদা পড়ছে মাম্মা বাড়ি মিত্তি ও হ্যাঁ তোমার নাম তো শুনি একটু হ্যাঁ ওইটা একটা দাদু আর এইটা একটা দিদা আমার সোনার চাঁদটা কোথায় গেল রে দেখি দেখি কালকে গিয়েছিলাম আমার গিয়েছে কত দেখি দেখি বাবা এখন ঘরে পড়ে আছি তোরে ও সাবাস ফুচকা পাটি হবে নাকি আমি চিনলি তো হবে না হাত দো আগে ভালো পাতা দিয়েছে অনেকদিন পর বোলপুরে প্রচার হলো আজকে এইটা হচ্ছে সলিড এখন গেল কাকু আনতে মুরগি এখন রান্না হবে তারপরে খাবো গড়িতে পারছে নটা যে হয়ে যাবে এগারোটার মধ্যে এখন কত পিস হয়েছি মোটে এখন লাগবে না আজকে মেনু হচ্ছে মাংস আর ভাত চিকেন আর ভাত তারপরে হচ্ছে একদম হট করে পিকনিক কালকে এই কালকে বলছি কাকু গেছে চিকেন আনতে এখন আর আমরা এখন এদিকে জোগাড় করছি নাকি তো সেট আপ রেডি করে দিল পেয়েছো 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 কোথা থেকে এখন মশলা দিই নাই প্রোগ্রাম তো শেষ হয়ে গেছে তারপরে পম্পি বললো আজকে নাকি বাণী কাকিমার ওখানে খাওয়া দাওয়া একদম আনসার্টেন প্ল্যান তো তারপরে কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে গল্প গুজব করে এখন প্রায় বাজে 10টা এখন যাচ্ছি তো যাওয়ার আগে বাণী কাকিমা ছোট কাকিমা যেখানে আছে সেখানে তো পান মাস্ট সেই জন্য পান নিতে এলাম ওই ভাইয়ের দোকানে পানটা নিয়ে তারপরে যাবো কাকিমা কই ছোট কাকিমা এখনকার জামাইরা মিষ্টি নিয়ে আসে না নিয়ে আসে শাশুড়ির কাছে কপ এসে তুমি কী হয়েছে বলছি এখনকার শাশুড়ি মানে জামাইরা মিষ্টি হাতে আসে না আসে শাশুড়িরা যেটা সব আমি ভি শুনতা হিন্দি তুমি জানতা হিন্দি মৎস্য পানি মে ছড়ক ছড়ক বলছিল হিন্দি মে মৎস্য পানি মে ছলক ছলক করতা হ্যাঁ
করো তোমার কি বলে যাকে সত্যি সবার চোখে চশমা কি অবস্থা আবার কয় ওই যে বলতে আজকে আমি মিমলির একটা দেখেছি আর কি হিন্দি মেয়ে মাছ মাছ কি বলে হিন্দিতে মাছ বলো তুমি বলো কি বলে মৎস্য হিন্দি মে মৎস্য জল মে পানি মে পানি মে ছলক ছলক করতা হ্যায় তো ইংলিশ মে মৎস্য ছলক ছলক কিয়া বলতা হ্যায় কেন বলতা হ্যায় যাই দি বললাম আমি একবার বেঙ্গালো যাচ্ছিলাম দিদির সাথে বুঝলি দিয়া এখন একজন হিন্দুস্তানি আমার পাশে বসেছে দিয়া নন বেঙ্গলি হ্যাঁ সে যাই হোক আমি যেটা বলছি সে বসেছে বসা মহিলাটা খুবই ভালো আমি এবার যখন যাচ্ছি পাহাড়টা আর গুলো দেখতে পাচ্ছি বেশ নিজেকে খুব ভালো লাগছে আর আমি খুব খুশি হচ্ছি দেখে আর কি তখন ওকে হিন্দিতে ও হিন্দিতে বলছে আর আমি আয়ু করছি দিয়ে মাঝে মাঝে আমার একটা হিন্দি বলছে ও আবার হেসে দিচ্ছে দিয়ে আমার বুঝতে পারতে হ্যাঁ বলছে হ্যাঁ বুঝতে হ্যাঁ সমাজ যাতা কি একটা বেশ বললো সমাজ যাতা হিন্দি বলতে বুঝতে পারি কিন্তু বলতে আর তো হলো মৎস্য পানি মে ছলক ছলক করতে হ্যাঁ ইংলিশ মে ইংলিশ মে মৎস্য ছলক ছলক কে বলতা কে বলতা ছলক ছলক কো কে বলতা ইংলিশ মে ছলক ছলক কি বলো না বানি গাই মনে করে গুলিটা গাইনি কইছিনা ওই কানে তুলো মারা গুলিটা কি হবে ওই জন্য তুমি এমনি করছো বুঝতে পারছো না করছো মানে আমরা আমরা আসল হিন্দি ভুলে যাবো তোমার হিন্দি শুনে কাকিমা নতুন থালা নতুন বাটি সব বার করেছে সব চমকাচ্ছে এই না হলো পিকনিক নালে মনে হবে হট করে বলতে আমার বাড়িতে খাস না আমার বাড়িতে খাস না আজকে যেচে পড়ে খেয়ে ওই যে পিছনে পম্পিয়া তিতলি ওদিকে কাকু কাকিমা আর এদিকে আমি আর বিটি তো এখন প্রথমে যাবো ছোট কাকিমার ওখানে ওখানে তিতলিকে ড্রপ করবো তারপর কাকু পম্পিকে নেবে আমি আর মেমলি চলো তুমি এই গাড়িটা চালাবে নাকি চলো চলো তোর আমি এগিয়ে দিয়ে আসবো নাকি আমার চেনে মতো চলো গুড নাইট ভালোই হলো কি বা দুজনেই চলেন আর চলে আসছে